হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? লকডাউনের মধ্যে আশা করি সবাই বোর হয়ে যাচ্ছেন। তো এই বোরিংনেসটাকে একটু কাটানোর জন্য আমি আজকে একটা রেসিপি ট্রাই করছি। জানি না সেটা কেমন হবে, ভালো লাগলে আপনারাও ট্রাই করবেন, ঠিক আছে? আমি আজকে জাস্ট সিম্পল একটা জিনিস ম্যাগিটাকে একটু অন্য পদ্ধতিতে করছি। হ্যাঁ, অন্য পদ্ধতিতে করতে গেলে যেটা যেটা লাগছে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি, আর আপনাদেরকে এটাও বলবো আপনারাও ট্রাই করবেন অবশ্যই, ঠিক আছে? মেনলি এটা আমি বানাচ্ছি ছেলেদের জন্য, কেন কি এই লকডাউনের মধ্যে মেন প্রবলেম হচ্ছে ছেলেদের, তারা সারাটা দিন ঘরে বসে থাকছে, তো বোরিং একটা লাইফ হয়ে গেছে। তো কিছু নতুনত্ব ট্রাই করুন, আমিও ডেলি ডেলি নতুনত্ব কিছু না কিছু ট্রাই করছি। কোনো দিন হ্যান্ড স্যানিটাইজার বানাচ্ছি, কোনো দিন কিছু বলছি, ঠিক আছে? তো আপনারাও ট্রাই করবেন, সেই জন্য নতুনত্ব প্রায় দিনকেই কিছু না কিছু একটা ট্রাই করবেন। আমিও যেটা করছি, তো যেটা আমি করে নিয়েছি সেটা হচ্ছে ম্যাগিটাকে আমি চাউমিনের মতন করে আগে তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি, ঠিক আছে? এই যে জল ঝড়াতে আমি রেখে দিয়েছি নেটে। আর যেটা লাগছে ম্যাগি মশালা, একটা ডিম নিয়ে নিয়েছি। আর এইদিকে আমি কড়াইতে অলরেডি কুচোনো পেঁয়াজ, কুচোনো আলু আর কুচোনো টমেটো, এই যে রেখে দিচ্ছি টমেটো, এগুলোকে ফ্রাই করে নিচ্ছি, ঠিক আছে? লঙ্কা কুচোনো সব কিছুই আছে এর মধ্যে। ভালো লাগলে আপনারাও করবেন, আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগছে, ঠিক আছে? আর অবশ্যই একটু আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি নতুনত্ব এই ধরনের কিছু না কিছু ভিডিও আপনাদের কাছে আনতে পারবো। তো আশা করি আপনাদের যদি ভাল লাগে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন বা আমাকে আমার এই ভিডিওটা শেয়ার করবেন এবং আমাকে এনকারেজ করবেন আরও, যাতে আমি নতুন নতুন ভিডিও এরকম তৈরি করতে পারি, ঠিক আছে ফ্রেন্ডস? তাহলে এর পরের প্রসেসটা আমি দেখাচ্ছি, ওয়েট করুন, ঠিক আছে? এটাকে গোল্ডেন ব্রাউন এরকমভাবে ফ্রাই করবেন যাতে গোল্ডেন ব্রাউন হয়ে যায়, বেশি খুব একটা ফ্রাই করবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। যেহেতু আমিও এটা নতুন প্রথমবার করছি, আলুটা যেন সিদ্ধ হয়ে যায় সেরকমভাবে ফ্রাই করবেন, ঠিক আছে? এর মধ্যে এবার আমাদেরকে পরিমাণ মতো নুন দিয়ে নিতে হবে, হলুদ দিয়ে নিতে হবে, ঠিক আছে? তো চলুন আমরা নুন আর হলুদটা দিয়ে নিই। ঠিক আছে, তো এ দেখুন বন্ধুরা, এতটুকু নুন, বেশি নুন দেবেন না, অল্প, যেহেতু আমার জিনিস আছে অল্পই নুন দিলাম, ঠিক আছে? দিয়ে এটাকে মিক্স করবেন, আর সামান্য একটুখানি হলুদ দেবেন, সামান্য, খুব বেশি হলুদ দেবেন না, জাস্ট একটুখানি, এই যে হালকা একটু। দিয়ে এগুলোকে এবার ফ্রাই করতে হবে। দেখুন ফ্রেন্ডস, প্রায় হয়ে আসছে ভাজা, আর একটু ভাজবো। তো বন্ধুরা, এই যে প্রায় আমার ভাজা হয়ে এসেছে, এবার আমরা কি করব, ম্যাগি মশালা আমি প্রায় 3 প্যাকেটের মতন কেটেছি, 3 প্যাকেট কেটে রেখেছি, তো 3 প্যাকেটের 1.5 ভাগ এখন আমি আগে দিয়ে দেবো, ঠিক আছে? 1.5 ভাগ আমি দিয়ে দেবো ম্যাগি মশালা এখন, পরেরটা পরে বলছি যে কি করতে হবে বাকিটা। 1.5 ভাগ আমি এই যে দিয়ে নিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে আবার মিক্স করতে হবে, ভাজতে হবে। একটু আঁচটা আমি কমিয়ে নেব, এবার আমরা কি করব, ডিমটা এর মধ্যে ফাটিয়ে দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, ডিমটা দিয়ে এবার এর মধ্যে আমরা ভেজে নেব।
এবার এইভাবে আমরা মিক্স করে নেবো এর সাথে বন্ধুরা, ঠিক আছে। দিয়ে বাকি যেটুকু আমাদের ম্যাগি মশালাটা রয়েছে এরপরে আমরা এটা দিয়ে নেব, বাকি যে দেড় প্যাকেটের মতন রয়ে গেছে, ঠিক আছে। তাহলে বাকি দেড় যে দেড় ভাগটা রয়েছে আমাদের সেই মশালাটা আমরা দিয়ে নিলাম। এবার এটাকে ফ্রাই করে নিলাম, ফ্রাই প্রায় হয়ে এসেছে, ঠিক আছে বন্ধুরা। তো ভাজা প্রায় হয়ে এসেছে, ফ্রাই প্রায় হয়ে এসেছে। এবার আমরা কি করব, ম্যাগিটা যেটা আমরা ছেঁকে রেখেছি সেটাকে আমরা এর ভিতরে ঢেলে দেব। এবার আমরা এটাকে মিক্স করবো বন্ধুরা, ঠিক আছে। ভালো করে মিক্স করবেন এটা, যেন পুরোটা ম্যাগির সাথে যেরকমভাবে চাউমিন আমরা করি সেরকমভাবে পুরোপুরি ভালোভাবে মিক্স করবেন এটাকে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখছেন এটা ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি, আর একটু হবে। তো দেখুন বন্ধুরা এটা হয়ে এসেছে। এবার শেষের যেই ভাগটা আমার, শেষ যেই ম্যাগি মশালাটা রয়ে গেছে একটুখানি, সেটা আমরা দিয়ে নেব। বাকিটা আমরা মিক্স করে নেব এইভাবে। আর বেশি কিছু করার নেই বন্ধুরা, প্রায় হয়ে এসেছে। তো বন্ধুরা এটা আমার হয়ে এসেছে, একবার আমি কাছের থেকে দেখিয়ে দেই, দেখুন ঠিক কিরকম দেখতে লাগছে। জানি না কেমন হয়েছে, এখনো খেয়ে বুঝতে পারবো। আপনারাও ট্রাই করবেন, ট্রাই করে বলবেন, ঠিক আছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, আমার রান্নাটা হয়ে এসেছে।